আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি যা করে দেখাবো তা সেটা হলো কাঁচা কাঁঠালের নিরামিষ করে দেখাবো। কাঁচা কাঁঠালের নিরামিষ অনেকেই হয়তো খেয়ে থাকেন বা পছন্দ করেন। যারা খেয়েছেন তারা তো এটা টেস্ট অবশ্যই জানেন কেমন, আর যারা না খেয়েছেন একবার হলেও ট্রাই করিয়েন। তো আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি সামান্য পরিমাণ হলুদ দিয়ে, আর এটার সাথে থাকছে হাফ কাপ সিমের বিচি, এটাও সেদ্ধ করে নিয়েছি আমি। থাকছে রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, পেঁয়াজ বাটা 1 চা চামচ করে, আর নিয়েছি 2 টুকরো দারচিনি আর 4টা এলাচ, 2টো তেজপাতা নিয়েছি, হাফ কাপ পেঁয়াজ কুচি। তো চলুন রান্নাতে চলে যাই। হাঁড়ি বসিয়ে দিই চুলায়, দিয়ে আমি 4 টেবিল চামচের মতন রান্নার তেল দিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব গোটা মশলাগুলো। দিব 2টো তেজপাতা, দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো। এই কাঁচা কাঁঠালে নিরামিষ খেতে খুবই টেস্টি। এবং পুষ্টিগুণও অনেক। তো আমার এই কাঁচা কাঁঠালের তরকারি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে পাশে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখেন। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি বাটা মশলাগুলো দিয়ে দিব। দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব যেন মশলাটা না ছিটকে। দিয়ে দিব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিব 1/2 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, একটু মিশিয়ে নিচ্ছে, দিয়ে দিব 1/2 চা চামচ জিরা গুঁড়া, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব। অল্প কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম যেন মশলাটা ভালো করে কষে। মশলাটা কষানো হয়ে গিয়েছে, একটু নেড়ে চেড়ে দিয়ে দিব কাঁঠালগুলো, দিয়ে দিব সিমের বিচিগুলো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে নিব যেন ভালোভাবে গায়ে লেগে থাকে। এ পর্যায়ে দিয়ে দিব 1/2 কাপ পানি। গোটা 4-5টা কাঁচা মরিচ, দিয়ে 2-3 মিনিটের জন্য ঢেকে দিব। ব্যাস এবার দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, দিয়ে ভালো করে মিশিয়ে নিব। হাঁড়িতে যখন লেগে আসবে না তখনই বুঝতে হবে যে আমার এটা হয়ে গিয়েছে।
বাস আমি নামিয়ে নিব কিছুক্ষণের মধ্যেই। নামিয়ে পরিবেশন করে নিব। পরিবেশন করে নিচ্ছি। ব্যাস হয়ে গেল আমার পরিবেশন করা। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর দেখাচ্ছে আর খেতে তো খুবই টেস্টি। তো আপনারা একবার হলেও কাঁচা কাঁঠালের সময় তো সব সময় থাকে না, এই সিজনটাতেই পাওয়া যায়, তাহলে ট্রাই করিয়েন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।